সুপ্রিয় দর্শক, আজ 15 আগস্ট 2020 শনিবার, জাতীয় শোক দিবস। আপনারা দেখছেন যে হাটটি, এটি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারোল হাট। এই কাহারোল হাট থেকে আজ আমরা আপনাদেরকে সাইওয়াল সার, আপনারা যারা খোঁজ করেন মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। তো সাইওয়াল সার গরু এই হাটে কী পরিমাণ দামে বিক্রি হয় এবং কী পরিমাণ দাম চায় তা আমরা একটু জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কয়টা করে সাইওয়াল আনছেন? আমি আনছিলাম 4টা। 4টা, এখন তো 2টা দেখছি। 2টা বিক্রি করছি। এই এই একই সাইজ? আপনারা তো একটু বেশি বলেন, দাম কত করে চাচ্ছেন? দাম আমি চাইছি 1,15,000। 1,15,000 টাকা করে দাম চাইছেন পিস পিস পিস? আর মানুষ গ্রাহক কত বলছে? 1,00,000 বলছে। 1,00,000 পর্যন্ত দাম উঠছে। আপনার নিয়ত কত? আমার নিয়ত 1,10,000 হলে ছাড়ে দেবো। 1,10,000 করে হলে ছাড়ে দিবেন নিয়োগ করতে। সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন আপনারা এই সাইওয়াল সাত দুটো, মনে হচ্ছে 1,10,000 হলে উনি নিয়োগ করেছেন, উনি ছেড়ে দিবেন। আপনারা দেখছেন কাহারোল হাট মোটামুটি ভালোই জমজমাট আজকের এই হাট। এই যে এখানে একটা আমরা সাইওয়াল সার দেখছি ভাই, এটা দাঁত কয়টা? দুই দাঁত। এটা দাম কত যাচ্ছে? 85 চাইছেন? 70, 72, 71, 72। আচ্ছা, 70, 71 হাজার দাম উঠছে। আর আপনার নিয়ত কত? 75 হইলে আপনার নিয়ত দিবেন। এই যে সুপ্রিয় দর্শক, সাইওয়াল সার ওই গরুওয়ালাটা শুধু ফটো উঠেছে। চাহিদার পরিপ্রেক্ষিতে মূলত আমরা এই সাইওয়াল সারগুলির আমরা ভিডিও আমরা তৈরি করছি। এরপরে আমরা এই যে এখানে দেখছি ভাই, এটা দাঁত কয়টা? দুই দাঁত। এটার দাম কত যাচ্ছে? 1,10,000। গ্রাহক কত বলছে? 85 পর্যন্ত দাম উঠছে। আর আপনার নিয়ত কত? 90 হলে ছাড়বো। 90 হলে ছাড়বো। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মোটামুটি 4 মনের উপরে এটা গ্রস্ত হবে। আপনাদেরকে আমরা ওজনটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এরপর সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন প্রচুর গরু এখনো ঢুকছে। আর সারের হাটে আপনারা জানেন যে একটু ভিডিও করা একটু কষ্ট। ভাই এটা দাঁত কয়টা? চারটা। এটার দাম কত যাচ্ছে? 1,10,000। 1,10,000। গ্রাহক কত বলছে? 85 পর্যন্ত বলছে। 85 পর্যন্ত। আপনার নিয়ত? আমার নিয়ত 1,00,000 ভাঙিলে দিব। 95? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন এই সাইওয়াল সাতটি, এই যে দেখুন, এটি উনি বলছেন 90-95 হলে উনি দিয়ে দেবেন। তারপরে আসুন আমরা একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। এবার আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে কিছু দেশি গরু আমরা দাম জানানোর চেষ্টা করি। ভাই এটা দাঁত কয়টা? দাঁত উঠিনি। খুব তেজি গরু, দাম কত যাচ্ছে? 76 চাইছেন। গ্রাহক কত বলছে? 70 ভাঙবো। 70-এর নিচে। আপনার নিয়ত কত? 72-73 আপনার নিয়ত। আচ্ছা, ধন্যবাদ। তারপরে আমরা একটু দেখি ভাই, এটা দাঁত কয়টা? দুই দাঁত। এটার দাম কত যাচ্ছে? 55,000 চাইছেন। গ্রাহক কত বলে? 44-45। আর আপনার নিয়ত কি 50? নিয়োগ করছেন 50। আপনারা দেখছেন প্রচুর দেশি দেশি গরু। আর আপনারা জানেন যে আম্বারি হাট হচ্ছে সবচেয়ে সাইওয়ালের বড় হাট, আর এই হাটে বেশ কিছু সাইওয়াল উঠে। ভাই এটা দাঁত কয়টা? দাঁত উঠেনি। এটার দাম কত যাচ্ছে? 50 চাওয়া। আর গ্রাহক কত বলছে? 42 পর্যন্ত দাম উঠছে। আর আপনার নিয়ত কত? ছাড়ার নিয়ত 45 হলে ছাড়। এই যে দেখছেন উনি বলছে যে 45 হলে উনি ছেড়ে দেবেন। তারপর আসুন আপনাদেরকে আমরা এই যে দেখছেন যে দেশি গরু, একাই দুইটা আপনার, এই দুটা জোড়া কত যাচ্ছেন? জোড়া 85। গ্রাহক কত বলছে? 80 পর্যন্ত দাম বলছে। এই যে দেখছেন, তারপর এখানে দেখি এটা দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছে?
52 যাচ্ছেন 40 42 বলতেছে 45 হলে দিবেন আর কি নিয়ত হ্যাঁ ধরো এরকম আচ্ছা আচ্ছা শুনছি আমি এই যে চিত্র দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই কারোলাট এই যে এই গরুগুলি দেখছেন এগুলি সব বিক্রি হয়ে গিয়েছে বাইক থেকে এসে সবগুলো কিনে নিয়েছে তারপর একটু দেখি ভাইটা দাঁত কাটা দাঁত দুই দাঁত দুই দাঁত এটা দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 65 65 তারপরে গ্রাহক কত বলছে 50 55 50 55 আপনার নিয়ত কত দেখি এখন কি করবেন বর্তমানে তো কিনা দামও হয় না কিনা দামও হচ্ছে না আচ্ছা ধন্যবাদ শুনছেন সুপ্রিয় দর্শক যে বাজার ওনারা বলছে যে বাজারের অবস্থা খুব একটা ভালো নয় কারণ ক্রেতা খুব কম তবে আমদানিটাও আমরা দেখছি খুব একটা বেশি না কারণ কাহারুল হাট আপনারা জানেন অনেক বড় হাট সেই তুলনায় আমদানি অনেক কম তারপর আমরা এখানে দেখি ভাই এটা দাম কয়টা আগর এটা দাম কত যাচ্ছে দাম 57 চাইছে বাবা 57 চাইছেন আর গ্রাহক কত বলছে গ্রাহক 50 এর নিচে বলে আর আপনার নিয়ত কত আচ্ছা 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 মানে যত হয় আর কি এটাতে আশা করছে না 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 ধন্যবাদ ভাই তারপরে এখানে দেখি ভাই এই জোড়া আপনার এগুলা দাঁত আছে দুই দাঁত করে এগুলো জোড়া কত যাচ্ছে 1,10,000 গ্রাহক কত বলছে 80-85 আর আপনার নিয়ত 1,00,000 হলে বেঁচে দিবেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই কারোলহাটে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই কারোলহাটে গরুর দাম কম না বেশি আর সারের হাট আপনারা জানেন যে সারগুলি একটু বিধ্বংসী হয় তারপর একটু দেখি কাকা এটা দাঁত কয়টা আগর এটা দাম কত যাচ্ছেন দাম 60 গ্রাহক কত বলছে 40-50 পর্যন্ত দাম বলছে আচ্ছা শুনছেন আপনারা তারপরে আমরা এই যে দেখুন এদিকে সমস্ত সার গরু এবং এরা দুষ্ট প্রকৃতির হয় আপনারা নিজেরাও জানেন আমরা একটু দেখি কাকা এটা দাঁত কয়টা দুই দাঁত দাম কত যাচ্ছে 60 চাইছেন আর গ্রাহক কত বলছে আচ্ছা 55-56 বলতেছে শুনছি আমরা এই যে দেখুন এখানে প্রচুর আপনারা দেশি গরু ভাই এটা দাঁত কয়টা আগর আগর দাম কত যাচ্ছে 45 গ্রাহক কত বলছে 38-39 আর আপনার নিয়ত 40-50 টাকা আচ্ছা শুনছি এই যে দেখছেন আপনারা ছোট বড় অনেক সার গরু রয়েছে তারপর এখানে দেখি একটা দেশি ভাই এটা দাঁত কয়টা দাঁত হয়নি আগর দাম কত যাচ্ছে 45 গ্রাহক কত বলছে 40-42 আর আপনার নিয়ত 45 হলে ছাড়বেন শুনছি আমরা সুপ্রিয় দর্শক তারপর দেখি ভাই কালো গরুটার দাম কত 45 গ্রাহক কত বলতেছে 40 আর আপনার নিয়ত তারপর এদিকে দেখি ভাই এটা দাঁত উঠছে আগর এটা দাম কত যাচ্ছে 48 আর গ্রাহক কত বলছে 40 ভাঙ্গা বলতেছে আচ্ছা আচ্ছা শুনছি আমরা দেখছেন আপনারা প্রচুর গরুর আমদানি হয়েছে এই কারোল হাটে প্রচুর বলতে এখানকার আপনারা যা দেখছেন প্রচুর আসলে এই হাটটা আরও অনেক বড় হয় তা আজ এই জাতীয় শোক দিবসে আমরা আপনাদেরকে এই কাহারুল হাট থেকে কিছু সাইওয়াল এবং দেশি গরুর আমরা দাম জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা